স্মার্ট বিডি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এইমাত্র পাওয়া খবর, দিনে দুপুরে সড়কে যৌন হয়রানি। বরদুপুরে বাসাবো থেকে বাসের জন্য অপেক্ষা করছিল একটি মেয়ে। রাস্তা পার হওয়ার ছলে মধ্যবয়স্ক এক লোক পেছনে এসে দাঁড়ায় এবং মেয়েটির পেছনে হাত দেয়। ঝামেলা হওয়ার কথা চিন্তা করে মেয়েটি রাস্তা পার হয়ে যায়, লোকটিও পার হয় এবং আবার তার শরীরে হাত দেয়। এবার মেয়েটি চুপ না থেকে হাত ধরে ফেলেন, লোকজন জড়ো হলো। পাশেই বাসাবো থানা, লোকটাকে থানায় নেওয়ার চেষ্টা করছিল উপস্থিত জনতা। তার উদ্দেশ্যে মন্তব্য ছড়ে, গায়ে তো হাত দিয়েছে আর তো কিছু করে নাই, পুলিশে কেন দিবেন, ছাড়েন, নষ্টামি করতেছেন কেন। গত 22 মার্চ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসায় ফেরার জন্য রিক্সা ঠিক করেন। বনানী করাইল বস্তি হতে বাসায় যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে রিক্সাচালক গতি পরিবর্তন করে, সেই পথেই যেতে দেখেন সামনে কিছু ছেলে দাঁড়ানো। চিৎকার করতে করতে সে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যায়। রিক্সাচালক হাসতে থাকেন। সড়কে আরও কয়েকজন থাকলেও কেউ ফিরেও তাকায়নি। প্রথম ঘটনাটি গত 9 মার্চের ঘটনার বর্ণনা করে নিপীড়নের শিকার মেয়েটি বোন ফেসবুকে স্ট্যাটাস দেন, এই ঘটনাগুলো প্রতিনিয়তই হচ্ছে। তাৎক্ষণিক প্রতিবাদের পাশাপাশি নারীরা এখন নিপীড়নের ঘটনা ফেসবুকে তুলে ধরছেন। তাদের সবারই কথা, নিপীড়নের শিকার হলে কেউ তো আর এগিয়ে আসে না, বরং অপবাদ দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে পুলিশের কাছে গেলে উল্টো হয়রানি শিকার হতে হয়। আমাদের মা বোনদের যদি এভাবে শিকার হতে না হয়, এজন্য চলুন আমরা রুখে দাঁড়াই, বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, যাতে সবাই মিলে এর প্রতিবাদ করা যায়। আমাদের সর্বশেষ নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সবাই।